কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী 22 ফেব্রুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। যেসব শিক্ষার্থী এখনও দুই ডোজ টিকা নেননি তারা অনলাইনে ক্লাস করবেন। তবে প্রাথমিকের পাঠদানের বিষয়ে আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এসব তথ্য জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত 21 জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব শেষ 21 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় গত সপ্তাহে একটি অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। বুধবার রাতে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আগামী 21 তারিখ পর্যন্ত যেহেতু আমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, যে 22 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদান আবার শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন, যাদের দুই ডোজ টিকা দেয়া আছে শুধু তারাই সরাসরি ক্লাসে অংশ নিতে পারবেন, অন্যরা অনলাইনে ক্লাস করবে। যাদের শুধুমাত্র দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে তারাই শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে এই পাঠ গ্রহণ করতে পারবেন। যাদের নেওয়া হবে না তাদেরকে এই দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে এই পাঠ গ্রহণ করতে হবে। প্রাথমিকের পাঠদানের বিষয়ে আরো দুই সপ্তাহ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এখনো যে অবস্থা আছে তাতে এই মুহূর্তে 22 তারিখেই আমরা প্রাথমিককে শ্রেণীকক্ষে পাঠদানে নিয়ে আসছি না, আমরা আরেকটু তাদের জন্য ওয়েট করছি, কারণ তাদের তো টিকা দেওয়া হয়নি। করোনা সংক্রমণ রোধে গত 13 জানুয়ারি থেকে 11 দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। 21 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নতুন করে 5 দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।